যদি দুটি সংখ্যার অনুপাত ফোর হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগ হতে পারে না আমরা অপশন থেকে চেক করি হ্যাঁ আচ্ছা তাহলে একটি সংখ্যা হবে গিয়ে চার ভাগ অনুপাতের যোগফল কত সাত গুণ হবে প্রথমটা যদি নেই তাহলে একশো চুয়ান্ন সাত আমরা ভাগ দেই সাত দুগুণে চোদ্দো আর সাত দুগুণে চোদ্দো সাত বাইশে একশো চুয়ান্ন চার বাইশে হচ্ছে এইট্টি এইট তাহলে আটটা সংখ্যা হবে গিয়ে তিন ভাগ সাত গুণ হচ্ছে একশো চুয়ান্ন বাইশ এটাও তিনবার সিষট্টি তাহলে সিক্সটি সিক্স আর এইট্টি এইট দিনে মিলে হইতেছে কত আট হাজার চোদ্দো হাতে আমার এক চোদ্দটা পনেরো একশো চুয়ান্ন হইতেছে ঠিক আছে তার মানে ক নম্বর বসুন ঠিক আছে এটা অনুপাত হইতে পারে ফোর এসটি থ্রি ঠিক আছে আমরা খাওয়া নাম্বার দেখি হ্যাঁ একশো বারো তাহলে চার ভাগ সাত গুণ হচ্ছে কত একশো বারো তাহলে কতবার যাবে একশো বারো বিতে সাত একে সাত ছয় সাত বিয়াল্লিশ ঠিক আছে চারশো লাং একটা কত চৌষট্টি তার আটটা কত হবে তিন ভাগ সাত গুণ হচ্ছে কত একশো বারো ষোলো তিনশো নং আটচল্লিশ তাহলে চৌষট্টি আর আটচল্লিশ কত হয় চার আট বার দুই হাতে আমার এক ছয় হচ্ছে দশ এগারো একশো বারো হয় ঠিক আছে তো আরেকটা সংখ্যা দেখি আমরা একশো আটাত্তর আটটা সংখ্যা আছে একশো আটাত্তর আচ্ছা তাহলে একশো আঠারো কি চার ভাগ সাত গুণ হচ্ছে কত একশো আটাত্তর কতবার যায় সাত সাত দু চোদ্দো আর কত আটত্রিশ হ্যাঁ আটত্রিশ থেকে তা আটত্রিশ সাতের ভিতরে যায় না আচ্ছা এটা ভগ্নশ চলে আসে তার মানে এটা হবে না তার মানে এই এই অনুপাতটা ঠিক না ঠিক আছে যেহেতু অনুপাত ঠিক না তাহলে এটা সঠিক উত্তর ঝোপফা হতে পারে না যেহেতু বলছে তার মানে এটা সঠিক উত্তর ওকে